అవతారం. కృష్ణ అవతారం. శ్రీరూపం సాకృతార్థం జాగణ రఘునాథాన్వితం సదీపం పరిజన సహితం కృష్ణ చైతన్య దేవం శ్రీలాలా కృష్ణ బాలాన్ జాగణ లలిత శ్రీ విశాఖాన్వితం నమస్తే గౌరవాణి శ్రీమూర్తే దీనతారిణే రూపానుగ విరుద్ధాపసిద్ధాంతసంధారిణే వంశాకల్పతరుజస్య కృపాసింధుభ్యేవ చ పతితానాం పావనేభ్యో వైష్ణవేభ్యో నమో నమః అనర్పితశరీంశిరాత్ కరుణయావతీర్ణ కలౌ సమర్పయమున్నతోజ్వలరసాంశభక్తిశ్రియం హరీపురత సుందరద్యుతీకలంబ సంగీత హృదయ కందరీశ్వర సునాశీనందన సమవేత భగవత్ కథా శ్రవణ పిపాసు सज्जन वृंद मातृमंडली एवं पूजनीय वैष्णव गण मो समस्त मोर आंतरिक धन्यवाद एवं प्रणाम करी आज कार विषय हला चैतन्य महाप्रभु महाबदन नमो महाबदन्याय कृष्ण प्रेम प्रदाय श्री चैतन्य महाप्रभु महाबदन्य बदन्य अर्थ कौन बदन्य महाबदन्य जो दान करती दाता से महाप्रभु कौन दान कर दरिद्र ब्राह्मण कूल जन्म है ये प्रकार कौन से प्रकार सुवर्ण दान बा रौप्य दान बा भूदान बा राज्य दान बा अन्य कौन से मूल्यवान अर्थ दान करना से बदान में कहीं कहते जो दान अन्य अन्य दाता अपेक्षा अति उत्तम अति श्रेय से दान कर दान कौन ना कृष्ण प्रेम এই যে কৃষ্ণ প্রেম সমস্ত শাস্ত্রে আমি ধর্ম অর্থ কাম মোক্ষ কথা এই চারিটি পুরুষার্থর কথা শুনু সমস্ত আচার্য মানি মধ্য এই চারিটি পুরুষার্থের কথা হি কন কিন্তু পঞ্চম পুরুষার্থ যে কৃষ্ণ প্রেম তার কথা কেই কই না যদি চ ভাগবতরে প্রেমর কথা অছি কিন্তু ব্যাসদেবঙ্ক রচিত ভাগবত সেই ভাগবতরে যে প্রেমর কথা অছি সেই প্রেম স্বরূপ এবে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু জগতরে অবতীর্ণ হই প্রেম দুর্ভিক্ষ জগত সমস্ত জ্ঞানী সমস্ত যোগী সমস্ত কর্মী সমস্ত শান্তি মোক্ষ সমস্ত বৈষ্ণব সম্প্রদায় রামানুজ বৈষ্ণব সম্প্রদায় মাত্র বৈষ্ণব সম্প্রদায় মেম্বার বিষ্ণু স্বামী সমস্ত মোক্ষ কান সেই মোক্ষ সারুক্য মোক্ষ সার্থি মোক্ষ সারুক্য মোক্ষ স্বামীত্য মোক্ষ রাজুজ্য মোক্ষ যেমানে অদ্বৈতবাদী সেমানে মধ্যে মুখ্য চান যেমানে দ্বৈতবাদী সেমানে মধ্যে মুখ্য চান
এই কৃষ্ণ প্রেম বার্তা কে কহিলা? একটা শ্রীকৃষ্ণ পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারম ভক্তার্থম নমামি ভক্ত সংযোগম। বন্দে গুরুন ঈশ ভক্তান ঈশম ঈশাবতারকান তৎ প্রকাশাং তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংযোগম। কৃষ্ণ চৈতন্য এ একাধারে ঈশ্বর ও অন্য পটে এ হলে পঞ্চতত্ত্বাত্মক ভক্ত এক হচ্ছি পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম এ কৃষ্ণই কিন্তু পঞ্চতত্ত্ব রূপে ভক্তরূপ স্বরূপকম ভক্তরূপ শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত স্বরূপ শ্রী নিত্যানন্দ প্রভু ভক্তাবতার শ্রী অদ্বৈত প্রভু ভক্ত শক্তি শ্রী সদাধর পণ্ডিত এবং ভক্ত বিবাস পণ্ডিত। এই প্রকার ভগবান পঞ্চতত্ত্ব রূপে নিজকে প্রকাশ করি এ ভগবানঙ্কর সেবা এবং ভগবানঙ্কর সেবা করিবার দ্বারা জীবন যে আনন্দ বা প্রেম লাভ হুয়ে সেই পদ্ধতি যে নিজে কৃষ্ণ নিজেই ভক্ত একাধারে সে কৃষ্ণ গুরু শিক্ষা গুরু এবং দীক্ষা গুরু ঈশান ঈশে গুরুন ঈশ ভক্তান ঈশ ভক্ত জমানি সেবা সাধু বন্দে গুরুন ঈশ ভক্তান ঈশ ঈশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু বন্দে গুরুন ঈশ ভক্তান ঈশ ঈশাবতার কান ঈশাবতার হে যে অদ্বৈত আর ঈশ শক্তি হে যে গদাধর পণ্ডিত আর এবং ভক্ত হি ভগবান প্রেমর অধিকারী ভক্ত প্রেম কাহা কহতি কাম প্রেম দুহু বহু অন্তর প্রেম সূর্য প্রকাশ আর কাম অন্ধকার যে সূর্যালোক অন্ধকার সঙ্গে তুলনা করা যাইপারিব না যে সমস্তে প্রেমর ভিখারী মহাপ্রভু কৃষ্ণ প্রেম প্রদায়ক কৃষ্ণ প্রেম সে দৌছন্তি এই প্রেম কি প্রকার লাভ হব এই কথাটি ভক্তি রসামৃত সিন্ধু নামক অমূল্য গ্রন্থ শ্রীমদ রূপ গোস্বামী পাদ লিখেছে সেটিরে আদৌ শ্রদ্ধা তারপরে সাধুসঙ্গ সাধুসঙ্গ পরে সাধন ভক্তি সাধুসঙ্গ পরে সাধন কি প্রকার সাধন করিব ভক্তি সাধু সঙ্গ নহলে সাধুর কৃপা নহলে গুরু কৃপা নহলে জানিব না এবং সেই প্রকার সাধন প্রণালীর দ্বারা কোন হচ্ছে অনর্থ কিন্তু সেই জীবন যে অনর্থ সেই সমস্ত অনর্থ জ্ঞান সব দূর হব তারপরে নাম প্রতি তার রুচি হব নিষ্ঠা রুচি আসক্তি ভাব হব ভাব প্রেমর প্রেম সূর্যর দর্শন পূর্বরু যেমতি প্রভাত কালে ভয় রহে না রাত্রে যেমতি ভয় রয়েছে কিন্তু প্রভাত সময়ে রাত্রর একটি সামান্য অংশ রয়েছে তথাপি লোকঙ্কর ভয় নাই তবে সম্পূর্ণ নির্ভর সেমানে হেবে যদি সূর্য উদয় এই সূর্য উদয় প্রভাত কাল হেলে হি সূর্য উদয় হেবে সূর্য অন্যত্র উদয় হইছে
এবং সেই এক ঘন্টা পরে সেই সূর্যমুখ আমি দেখিলাম। এই যে ভাবদশা, তারপরে প্রেম দশা। ভাবদশা যদি হেলা সেই ভাবদশার পরে পরে প্রেম আসিব। এই প্রেম, এই অনেকে কথা কহন্তি প্রেম, এই প্রেম, এই গোপী প্রেম সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। শ্রীমদ ভাগবত এই কথা হি কৌশন্তি। কন কৌশন্তি আরাধ্য ভগবান প্রদেশ সময় সদ্ধাম বৃন্দাবন রম্যা কাজী উপাসনা মৃতবধু বর্গেন কল্পিতা। প্রেম কুমত্ব মহা শ্রী চৈতন্য মহাপ্রভু মদঙ্গম সত্যাদর ন পর শ্রী চৈতন্য মহাপ্রভু। এই মত কোন মত না? তুমি যদি সাধন করিব, সাধন দ্বারা সাধ্য নুহে, এ কেবল সাধন দ্বারা যে ক্লেশ স্বীকার হব, সেই ক্লেশ ফলস্বরূপ তুমি সাধু গুরুঙ্কর কৃপা পাত্র হব এবং সেই কৃপার দ্বারা এই তোমার এই প্রেম লাভ হব। প্রেম ভক্তি, সাধন ভক্তি, ভাব ভক্তি এবং প্রেম ভক্তি, ভক্তি বা প্রেম কিছু ভেদ নাই। পরিপক্ব অবস্থায় হেলা প্রেম, কিন্তু অতি আম্ব, সেই আম্বটি যৌ আম্ব মিঠা হেলে অতি মিঠা অতি সুন্দর দেখিবাকু, সেই আম্ব অতি অবস্থায় এটা কথা কথা লাগে এবং তার বর্ণটা এক প্রকার রহে এবং ধীরে ধীরে সেতবে বড়ে, তারপরে অর্ধক্রিয়া অবস্থায় তার স্বরূপর বদল রূপ বদলি যায় এবং তার রুচি বদলি যায় এবং ক্রমে যদি সে গছরু পাচি পড়ি যায়, ঝড়ি পড়ি যায়, সেতবে মধ্য তার সম্পূর্ণ স্বরূপ লাভ হুয়ে না। তাকে নেই তাকে গরম দেবা খব, গরম ঘরে বন্ধ করিবা খব, এই বন্ধ করিবার দ্বারা তাপ দেবা খব। সে তাপ দেলে দুই দিন তিন দিন পরে দেখিব সবাই করে যে আমার বর্ণ পাচিলা পাচিলা পান পত্র পরি হয়েছি, অর্থাৎ সুবাসনা এবং ভিতর রস রস সেই ঠিক সেই পরিণামরে সেই আম্ব পরিমাণ নামের যে নাম আছে, অনেক নাম আছে আমার, সেই নাম সেই আম্ব সেতবে। কিন্তু সেই অতি অবস্থায় সেটাবেলে আপনার কইপারিবে নাই এটা অমুক আম্ব, কিন্তু সেটা যদি তা পটিয়া যাই তারপরে ক্রমশ ক্রমশ সেই তার স্বরূপ লাভ করে সেতবে প্রেম, সেতবে সে আম্ব। সেই প্রকার প্রেম, এই প্রেম শ্রী চৈতন্য মহাপ্রভু বলুন শ্রী চৈতন্য মনোভীষ্টম সাধিতম যেন ভূতরে স্বয়ং রূপ করামৈদম দদাতি সবদান্তিকম। শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা কে বুঝিব? কে শ্রীরূপ গোস্বামীঙ্কর কৃপা পাত্র হব কে বুঝিব? আও এই যে রূপ গোস্বামীঙ্কু শ্রী চৈতন্য মহাপ্রভু আলিঙ্গন করে আশীর্বাদ করছে, তাঙ্কর আশীর্বাদে সে মহাপ্রভুকর তত্ত্ব নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায় সে কেবল কৃষ্ণ প্রেম প্রদান করছে বলেই মহাবদান্য এবং কৃষ্ণ প্রেম কে আর কে দেই না আছে। আজিকালি তো বাজারে সস্তা হচ্ছে প্রেম কথা, বহু লোকে এই রূপ গোস্বামীঙ্কর কথা অমুখস্থ করি সেমানে প্রেমার কথা কহন্তি। এই প্রেমার কথা কহিবার অধিকার যার নাই সে প্রেম কথা কহি লোকঙ্ক ঠারু কিছু কনক কামিনী প্রতিষ্ঠা সংগ্রহ করিব মাত্র, এবং সে তার নরক
જે પ્રેમ આપણી નિશ્ચય વાક્ય દ્વારા પ્રકાશ કરાવે કર્યો ને, પ્રેમ તેનું વર્ણના કર્યો કિંમતી. કિંતુ તાર સહજ પ્રીતિ, પરસ્પર સહજ પ્રીતિ, સેઇ સહજ પ્રીતિ દેશ કાળ અપેક્ષા કરે ના. એવી પ્રકાર જેમકે એટલા નમૂના. কিন্তু প্রেমটা অন্য জিনিস, প্রেম হচ্ছে যে এক সূর্য আলো, কাম প্রেম দৈতি এক করবে না. কাম হল আত্মেন্দ্রিয় প্রীতি তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি তারে ধরে প্রেম না. কৃষ্ণঙ্কর ইন্দ্রিয় প্রীতি, কৃষ্ণঙ্কর সুখ বিধান, কৃষ্ণ সুখী হবে কোন গলে কৃষ্ণ সুখী হবে. এই যে পদ্ধতি, এটা যে জানে কে জানি, কে জানিব এই প্রেম চারিটি. এক হচ্ছে চারিটি নিয়ে পাঁচটি, পাঁচটি বলতে হেলা সন্ত, শান্ত, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, শৃঙ্গার. শান্তরতি, দাস্যরতি, শান্ত মানে এদিকে সংসার প্রতি আসক্তি নাই, এদিকে ভগবান প্রতি আসক্তি নাই. আর দাস্য প্রারম্ভ হলা যে ভগবান দাস মোর কর্তব্য সব সময়ে, মোর বিচার, মোর কর্তব্য যা কিছু মোর প্রভুর সেবা, মো প্রভুর চুক্তি বিধান, হনুমান প্রমাণ. আর সখ্য, এই সখ্য রতি দুই প্রকার, এক মাধুর্যপূর্ণ আর আগে হচ্ছে ঐশ্বর্য. এই সখ্য দ্বারকারী বা অর্জুনঙ্ক সহিত কৃষ্ণঙ্কর যে সখ্য ভাব, সেই সখ্যরে এই ভাবটি অছি কম না. সে সখে কি মত্বা প্রসবম যদুক্তম হে যাদব, হে সখে কি অজানতা মহিমান তবেদম ময়া প্রমাদাত প্রণয়েন বা. কৃষ্ণ তুমি কৌছে মূর্খ, মো অধম, আর তুমি ভগবান. তোমার এই বিশ্বরূপ দেখি মু এবে বুঝি পারছি যে তুমি মোর সখা বলে তুমি ডাকিছে সখা, হে কৃষ্ণ, হে যাদব, এইভাবে মো সম্বোধন করছি, এক সঙ্গে বসে ভোজন করছি বা এক সঙ্গে বিশ্রাম করছি, এক সঙ্গে বন জঙ্গলকে যাইছি. কিন্তু এই যে মোর যে সত্য ভাব এইটি হেলা, এইটি কেবল ঐশ্বর্য বিশ্রা সক্ষ ভাব. আও সক্ষ পরে বাৎসল্য, নন্দ যশোদাঙ্কর বাৎসল্য, বসুদেব দেবঙ্কর বাৎসল্য. সেই কৃষ্ণ নন্দ যশোদাঙ্কর বাৎসল্য কম আছে, এটি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেই গোকুল আসি যাচ্ছি নন্দ গৃহকু যশোদা গ্রহ. এই যশোদাঙ্ক যে প্রীতি বা প্রেম, সেটি শিথের অবস্থারে যশোদা দেবকী এবং বসুদেবঙ্কর নিকট সে কৃষ্ণ আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে নমস্কার করছে. কৃষ্ণ মাতৃ কুক্ষিরু জোনে দ্বার আসি না, প্রথমে সে দর্শন দেখছেন শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করি দর্শন দেখে নমস্কার করছেন. বসুদেব দেবকী জেল ভিতরে বন্দিখানা ভিতরে নমস্কার করছেন, প্রভু আপন আবির্ভূত হলে আমার দুঃখ নিবারণ হল. কিন্তু দুষ্ট কংস ঐক্ষণী আসি
যে বিপদ ঘটে পারে এবং সে মোর ছটি সন্তানকে নষ্ট করেছে এবং মুঁ সেই আশঙ্কা রাখছি যে আপন কৃপা করন্তু। তো সে কৃষ্ণ বলে উঠি না যশোদাঙ্ক নিকটকু গোকুলকু বসু দেব সেই কৃষ্ণ রখি রেখেছে আউ এই কন্যা এই কন্যাকে নেই পৌঁছি গেলে ফের মন্দিষা বালির মথুরায় এবং দরজা সব বন্ধ হয়ে গেল। তারপরে চিৎকার শুনি পাহারাওয়ালা মানে উঠিলে উঠি কংসু খবর দেলে আর কংস আসি পচারিলা কোন সন্তান কন্যা ভাই তুমি মোর ছটি পিলাকে মারিল আর যে গোটিয়ে পিলা মাই পিলা সে তোমার বউ হব তাকে কাই মারছ মারি মানে তাকে ছাড় দিও তার দ্বারা তোমার কিছু হলে ক্ষতি নাই সে বলা নাই তাকে আনলা পথর উপরে যেমনি পচারিলা সে পথরে পচারিব কোন সে হাতের খসিয়ে চালিবে তাই অষ্টভূজা মূর্তি দেখে সেই যে দেবকীর পুত্র যে কৃষ্ণ এই নন্দগৃহরে প্রায় দশ এগারো বর্ষ কাল রহিলে এই যে বাল্যকাল সৌবন্ধকাল কৈশোর সময় যে পিতা মাতাঙ্গ নিকটরে সে রহিলে এবং সেই যে ব্যবহার আনন্দ এই ব্যবহার সেই ব্যবহার এটা কেবল শুদ্ধ গাঢ় প্রেম মাৎসল্য প্রেম এই যে ভগবান মনে করছন্তি বসুদেব দেবকী আর নন্দ যশোদা মনে করছন্তি আমার পুয়া ইয়ে এ পুত্র প্রেম ভগবান সে তাঙ্কু পুত্র জ্ঞান করি সবুবেলে তাঙ্কর চাকরি করছে নন্দ কিম করোতু ব্রাহ্মণ ভগবান পূর্ণ বস্তু পূর্ণ সে পূর্ণ মাদায় পূর্ণ নেবাবশিষ্য পূর্ণ স্বরূপ সে পূর্ণ স্বরূপ সেমানে কৃষ্ণ উঠে পড়ছে উঠে যাই সে কুয়াটাকে ধরছে ধরে কান্দুছে এবার যশোদা কোন মনে করিবে হে কৃষ্ণ ভগবান না মো পুয়ো কান্দুছে খেয়ে খাইবার লাগে সুতরাং সে তাকে বন্ধ করে দধি মন্থন বন্ধ করি পুয়োকু বেলে ক্ষীর দেলে সৌম্য সৌম্য পান করেইলে যে ভগবান তাঙ্কর যে মা আছে তাঙ্কর যে বাপ আছে এই সব যে পরে যে উদ্ধব কহিবে বৃষবাসী মানু এসব ঘটি গেলেছে তাঙ্কর যেতে প্রকার সন্দেহ সব দূর হয়েগলা কাহিঁকি না ভগবান কৃষ্ণ সেই কৃষ্ণ ও যশোদা বাঞ্ছে কোন সে দহি ভাণ্ডটি ভাঙ্গিলা কাহিঁকি সে আজি মু বাঁধিবি সে দৌড়ি আনছি কেতে এক গজ দৌড়ি আনি বাঁধে বাঁধে বন্ধা হয়ে কৃষ্ণ তাঙ্কর শরীর বড়ু নাই বামন অবতার যেমনি শরীর পড়িলা সেমতি সে কৃষ্ণ শরীর বড়ু নাই কৃষ্ণ শরীর যেতে সেতিকে রয়েছে দৌড়টা পড়িলা পড়িলে মধ্য দুই আঙুল কম তারপরে কমি গলা দৌড়ি বলে আউ এক গজ যোগ কলে যোগ করি বন্ধে কলে সে দুই আঙুল কম তিনি গজ হলা চারি গজ দৌড়ি হেলা পাঁচ গজ হেলা দশ গজ হেলা সে দুই আঙুল কোন এই আশ্চর্য
ভগবান দেখি নদী অন্ত নাই তাকে আদি অন্ত যুক্ত দৌড়ে বান্ধব তার আদি নাই অন্ত নাই তাকে দৌড়ি কেতে কত দৌড়ি দরকার তোমার হব না যে ভগবান আমি কেমনি বান্ধব কিন্তু তাঙ্কর সংকল্প যে বান্ধবী আছে যে ভগবান দেখুছি মা মতো বান্ধবা লাগি তোর এতে জেদ আছে বান কৃপয়া আছে প্রবন্ধনী কৃপা করি বন্ধন করে আছে বান্ধি পেরেছে বান্ধি দেখি চালিয়ে ভিতরকু আমার আসি না যা ভিতরে কৃষ্ণ যেমন অর্জুন গত ভিতরে বসছে জোর করে টান সে উদু খোলটা আর দুইকে রহিল এবং সে উদু খোলা আছে না নাই আর কৃষ্ণ চালিগলে এবার সে গছ দুইটা পড়ে গেল দুইজন শব্দ শুনি সমস্তে আসুন দেখিবার কে আসছে যশোদা আসু নাহি তাকে ভক্ত কৃত বন্ধন যে ভক্ত সমস্ত ভগবান সমস্ত বন্ধনী মুক্তি করতে কিন্তু এবার বন্ধন রয়েছে যে উভয় রাগ মজু বর্ষণ উঠেই বচিত ভক্তি ভাব তথা প্রেম ভক্তি এসব কাম্য প্রদর্শ হে কৃষ্ণ তুমি নিজে বন্ধন রাহি তুমি মাতৃঙ্কর মায়ঙ্কর বন্ধন রয়েছ তুমি বন্ধনটা করিবার না আর কে নলকূপ রমণী কিনব দুই জনকর বন্ধন করেছিল বিমুক্তি করেছিল কিন্তু তুমি ভক্তর বন্ধনটা সব করিপারিব নাই ভক্ত আসিবারছি আউ ধরে যে ভক্ত আসিব কো ভক্ত সে তো আসিলে নি মা নন্দ মা রাধা আসি হ্যাঁ তো সবুড়ে মা পাখি দেউছ এবে 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 যাত্রা কি এই কয়েকটি সে করছন্তি বলে এইটি এইটি হেলা প্রেম এটা হলো বাৎসল্য প্রেম সখ্য প্রেম দাস্য প্রেম বাৎসল্য প্রেম এবং শৃঙ্গার প্রেম শৃঙ্গার প্রেম হলো খার না কৃষ্ণ হলে পুরুষ আর এ শঙ্কর স্ত্রী বা পুংলিঙ্গ কৃষ্ণ স্ত্রীলিঙ্গ গোপী গোপী এ গোপী মানে যেমতি সর্বস্ব দেই কৃষ্ণঙ্গ সেবা করছিলে সেই সেবাটি আমার পরিবার দরকার এই মহাপ্রভুঙ্কর মত এই ভাগবতর মত গোপী যে প্রেম শ্রীচৈতন্য মহাপ্রভু সে দিনে গোপী 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 গোপ সে ইন্দ্রবতী করেছিলা বেড়ে কহিলে বিদ্যার্থী মানে দুটো জন বিদ্যার্থী যে কৌছে নমায় পণ্ডিত তবে গোপী গোপি কেন কৌছ হে গোপী গোপি কহিলে কোন মোক্ষ পাইব কো ছাত্র অছি সে কৌছন্তি নাই মু কহিলিনি কৃষ্ণ কহিলিনি কৃষ্ণ তোর প্রণাকার নাক কাটিলা আউ সে বাড়িকু মারিলা তার নাম মু কহিলি মু গোপি গোপি কহিলি পণ্ডিত যে নিমাই পণ্ডিত যাকে কহিলি তোর কৃষ্ণ কহিলে তো মুখ্য পাইব গোপী গোপী কহিলে মুখ্য পাইব মু কোন খারাপ কইনি মু কোন দোষ কইনি মত মারিও কত বলে সে মারিও কাছে আমি মারি পাই আমি মারিয়া এ সমস্ত একাহে একটু মহাপ্রভু কইলে ভাবিলে করিলাম পিপলি খণ্ড কপনি বাজিতে পুরোটিয়া আরো কপ বাড়িও দিয়েছে মু আসি এ খণ্ড তিয়ার করে পিপলি খণ্ড পিপলি গুণ্ড আউ শুনছি গুণ্ড কলা মরছে গুণ্ড আউ কেটে গুণ্ড দেখি সেই কুটা খণ্ড করি মানে ঘিওরে ভাজি তাকে পাক করে খণ্ড খণ্ড তৈরি হল এই খণ্ড কলে এই খণ্ড বিপরীত খণ্ড খাইলে কফ নিবারণ হব
କିନ୍ତୁ କଣ ହେଲା ମୁଁ ସେ ନିବାନ କରିବା ଲାଗି ପିପଳି ଖଣ୍ଡ କଲି, କିନ୍ତୁ କପ ତ ନିବାନ ହେଲାନି, କପ ଆହୁରି ପଡିଲା। ମୁଁ ଆସି କେବଳ ଏଇ ସମସ୍ତ ମଣିଷ ମାନଙ୍କୁ ମୁଁ କୃଷ୍ଣ ପ୍ରେମ ଦେବି, ହରିନାମ ସଂକୀର୍ତ୍ତନ କରେଇବି, ଆଉ ସେମାନେ ଆମର କଥା ଶୁଣୁନାହାନ୍ତି, ମୋ ପ୍ରତି ଶ୍ରଦ୍ଧା ନାହିଁ, ସୁତରାଂ ଶ୍ରଦ୍ଧା ସେଥିପାଇଁ ନାହିଁ। ଏବେ ସେମାନେ ମନେ କରୁଛନ୍ତି ଯେ ଏ ଜଗନ୍ନାଥ ମିଶ୍ର ପୁଅ, ଆମେ ଅନୁପମ ମିଶ୍ର ଭଟ୍ଟାଚାର୍ଯ୍ୟର ପୁଅ, ସାଙ୍ଗ ଇଏ ସାଙ୍ଗ, କିନ୍ତୁ ମୋ ପ୍ରତି ସେମାନଙ୍କର ଶ୍ରଦ୍ଧା ଭକ୍ତି ନାହିଁ। ମୋ ପ୍ରତି ଶ୍ରଦ୍ଧା ଭକ୍ତି ହେବ ଯଦି ମୁଁ ସନ୍ନ୍ୟାସ ନେବି, ସନ୍ନ୍ୟାସୀ ବୁଦ୍ଧିରେ ବାପ ମଧ୍ୟ ପୁଅକୁ ନମସ୍କାର କରିବାର ଅଛି, ସେ ଯଦି ନମସ୍କାର ନ କରିବ ତାହେଲେ ସେ ଫଳ ପାଇବନି। ସୁତରାଂ ଏମାନେ ସମସ୍ତେ ଯେ ମୋତେ ନିନ୍ଦା କରୁଛନ୍ତି, ସେମାନେ ସେଇ ନିନ୍ଦା କରିବାର ଫଳ ସେମାନେ କିଛି ପାଉନାହାନ୍ତି। ସୁତରାଂ ଏମାନଙ୍କର ମଙ୍ଗଳ କାମନା କରିବି ମୁଁ ବୋଲି ସଙ୍ଗେ ସଙ୍ଗେ କାଟୁଆ ଯାଇ ସେ ମାଘ ପୂର୍ଣ୍ଣିମା ଦିନ ସନ୍ନ୍ୟାସ ଗ୍ରହଣ କଲେ। ସେତେବେଳେ ବୟସ କେତେ? 24 ବର୍ଷ ବୟସ। ତାଙ୍କର ସ୍ତ୍ରୀ ଅଛନ୍ତି ବିଷ୍ଣୁପ୍ରିୟା, ଏବଂ ଏ ମା ବୁଢ଼ୀ ମା ଅଛନ୍ତି, ଆଉ କେହି ନାହିଁ ରକ୍ଷା କରିବା। ସେ ଯାଉଛନ୍ତି ସନ୍ନ୍ୟାସ ଗ୍ରହଣ କରି, ସନ୍ନ୍ୟାସ ଗ୍ରହଣ କଲାବେଳେ ସେ କାହାକୁ କହୁନାହାନ୍ତି, ମାଙ୍କୁ ମଧ୍ୟ କହିନାହାନ୍ତି। ମା କିନ୍ତୁ ଜାଣନ୍ତି ଯେ ଆଜି ଚାଲିଥିବ, ସେ ଆଜି ଅଧରାତ୍ରରେ ସେ ବ୍ୟବସାୟ ଖୋଲିକି ସେଠି ବସିଛି, ଆଉ ସେଇ ମା ଉପରେ ଯାଉଛନ୍ତି, ଆଗେ ମାଙ୍କୁ ନମସ୍କାର କରୁଛନ୍ତି। ମା ଶୁଣେ ଗର୍ଭଧାରିଣୀ ମା, ମୋର ଏବେ ଗର୍ଭରେ ମୋତେ ଦଶ ମାସ ଧାରଣ କଲ, ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ମୋତେ ପୋଷଣ କଲ, ସେବା କଲ, ତୁମର ଋଣ ମୁଁ ଶୁଝିପାରିବି ନାହିଁ। ମୁଁ ଏବେ ସନ୍ନ୍ୟାସ କରିବି ଯଦି ତାହେଲେ ତୁମ ତୁମ ଗାଁରେ ରହିବି ନାହିଁ, ମୁଁ କୋଉଠି ରହିବି? ମୋତେ ସେ ଆଦେଶ ଦିଅ, ଆଉ ମୁଁ ସନ୍ନ୍ୟାସୀ, ମୁଁ ପଇସା ରୋଜଗାର କରି ତୁମକୁ ମୁଁ ପୋଷିପାରିବି ନାହିଁ। ମୁଁ ପ୍ରାର୍ଥନା କରିବି କୃଷ୍ଣଙ୍କୁ, ହେ କୃଷ୍ଣ ମୋ ମା ତାକୁ ରକ୍ଷା କରୁଛୁ, ଆପଣ ସେ କୃଷ୍ଣ ରକ୍ଷା କରିବେ, ମୋତେ ଆଦେଶ ହଉ, ମୁଁ ଯିବି। ମା କଣ ଆଦେଶ ଦେବେ କିଛି ନାହିଁ, ଆଉ ସେ ଯେମିତି ପହଞ୍ଚୁଛନ୍ତି କାଟୁଆରେ, ସେ ନାମ ପ୍ରଚାର କରୁଛନ୍ତି ଦେଖନ୍ତୁ, ଯେ ମହାପୁର ଯେମିତି ପହଞ୍ଚୁଛନ୍ତି ଯେ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଲୋକ ମହାପୁରଙ୍କୁ ସନ୍ନ୍ୟାସ ନେବା ଦେଖିବ ପହଞ୍ଚୁଛନ୍ତି। ଛୋଟ ଛୋଟ ପିଲାମାନେ ମଧ୍ୟ ଏବଂ ସ୍ତ୍ରୀମାନେ ସମସ୍ତେ, ସେମାନେ ସମସ୍ତେ କହୁଛନ୍ତି ଇଏ ୟାକୁ ନ ସନ୍ନ୍ୟାସ କାହିଁ, ଏତେ ବଡ଼ ସୁନ୍ଦର କୁଞ୍ଚି କୁଞ୍ଚି ବାଳ ଏବଂ ପାଞ୍ଚ ହାତ ଲମ୍ବା ଲୋକ ଉଚ୍ଚ ଏଇ ଶରୀର, ଆଉ ସେଇ ସୁନ୍ଦର ବାପୁ ବୟସ 24 ବର୍ଷ ମାତ୍ର, ଏ କୋଉ ଷାଠିଏ ଅଛି ଏଇଯାକୁ ସନ୍ନ୍ୟାସ, 60 ବର୍ଷରେ ସନ୍ନ୍ୟାସ, ଏଇ ଛୋଟ ବୟସରେ କାହିଁକି ସନ୍ନ୍ୟାସ ନେବ? ଏଇଭଳି ସମସ୍ତେ କାଲି କାଲିକି ସବୁ ଅଛନ୍ତି, ଆଉ ସେ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଲୋକ ସକାଳୁ ସନ୍ଧ୍ୟା ପର୍ଯ୍ୟନ୍ତ ସନ୍ନ୍ୟାସ ହଉ ନାହିଁ। ଯେ ଭଣ୍ଡାରୀ ସେ ଯେତେବେଳେ ଖୁରଟା ଖୁର କର୍ମ ପ୍ରଥମରେ କରିବ ତ, ସେ ଯେତେବେଳେ ଖୁରଟା ଚଳୁଛି ଟିକେ, ସେ ହାତରେ ପଡ଼ିଯାଉଛି ଖୁର, ସେ ସେତେବେଳେ ସୁନ୍ଦର ପାଳ, ଏତେ ସୁନ୍ଦର କେମିତି ମୁଁ କାଟିବି, ସେ ତାର ସ୍ଥିର ହୋଇ କରିବ। ଏମିତି ଖୁସି ପଡ଼ିଲା, ମହାପୁରୁ ଠିଆ ହେଇ ରେଟ୍ ନାଚିଲେ ନାଚିଲେ, ଆଉ ଏକ ଘଣ୍ଟା ନାଚିଲେ ନାଚିଲେ, ଆଉ ଥରେ ବସିଲେ ବସିଲେ, ଫେର ସେ ଟିକେ ଆରମ୍ଭ କରିଛି, ମହାପୁରୁଠୁ ପଡ଼ିଆ ପଡ଼ିକି ନାଚିଲେ। ଏଇ ପ୍ରକାର ସକାଳୁ 5 ଜାଗାରେ ଆରମ୍ଭ କରି ସନ୍ଧ୍ୟା 5 ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଣ୍ଡନ ହେଲାନି, ଏଥିରେ ମୁଣ୍ଡନ ହେଲା। ମୁଣ୍ଡନ ହେଲା ପରେ ସେ ଗୁରୁଙ୍କୁ କହିଲେ, ଗୁରୁଦେବ ମୋତେ ମନ୍ତ୍ର ଦିଅ। ସେ ମନ୍ତ୍ର ଦେଲେ ଏବଂ ଗୁରୁଙ୍କ କାନରେ ସେ କହିଲେ, ଏଇ ମନ୍ତ୍ରଟା ତ ମଜାପାଇ ମନ୍ତ୍ର, ଏଇ ମନ୍ତ୍ର ସେ ପାଇଲେ। ମନ୍ତ୍ର ପାଇ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ସେ ବୃନ୍ଦାବନ ଯାଉଛୁ, ମୁଁ ଯାଉଛି ବୃନ୍ଦାବନ, ତାଙ୍କ ସଙ୍ଗରେ କେତେ ଗୁଡ଼ିଏ ଭକ୍ତ ଅଛନ୍ତି, ନିତ୍ୟାନ୍ଦପୁର ଅଛନ୍ତି, ବାଦର ପଣ୍ଡିତ ଅଛନ୍ତି, ଆଉ ଯେଉଁ ଭକ୍ତମାନେ ସମସ୍ତେ ତାଙ୍କ ବର୍ଷ ପକ୍ଷ ଗଲେ। 3 ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ଚାଲୁଛନ୍ତି, ତାପରେ ଦେଖିଲେ ଗୋଟାଏ
ଗୋଟେ ଦଳ ଛୁଆ ପିଲାମାନେ ଗୋରୁ ଚଳୁଛନ୍ତି, ସେମାନେ ହରିବର ଚଳୁଛନ୍ତି। ହରିବର ଶୁଣି କହିଲେ, ଆରେ ମୁଁ ତିନି ଦିନ ହେଲା ସେ ଭ୍ରମଣ କରୁଛି ଏଇ ଜିଲ୍ଲାରେ, ଯେ କାହା ମୁଖର ତ ହରିନାମ ଶୁଣିଲି ନାହିଁ, କି ଇଏ ରାଜ୍ୟରେ ମୁଁ କାହିଁକି ରହିବି ବୋଲି ଭାବୁଥିଲି। ପିଲାମାନେ ହରିବର କରୁଛନ୍ତି, ପିଲାଏ ସିଏ କହିଛୁ ଗଙ୍ଗା କେତେ ଦୂର, ଗଙ୍ଗା ଏଇଠି ଏଇଠିକି ପ୍ରାୟ 10 କିଲୋମିଟର ହବ। ସେ ଗଙ୍ଗାର ଗଙ୍ଗାର ବାୟୁ ବର୍ଷ କରିଛି ଏମାନଙ୍କୁ, ଏଥିଲାଗି ଏମାନଙ୍କ ଚିତ୍ତ ନିର୍ମଳ ହେଇଛି, ଏମାନେ ହରିନାମ କରୁଛନ୍ତି। ଏଇ କଥା କହି ମହାପ୍ରଭୁ ସେଇ ରାସ୍ତାରେ ଗଙ୍ଗାର ଧାରେ ଧାରେ ଚାଲିଲେ ଏବଂ ଶାନ୍ତି ବୋଧ ସବୁ ଆସିଲା। ଅଦ୍ୱୈତ ଆଚାର୍ଯ୍ୟ ସେମାନେ ସାଙ୍ଗକୁ ବର୍ଷ ଦେଇଥିଲୁ, ଆଉ ସେ ଓଦା ବର୍ଷ ସବୁ ବାହାର କରିଦେଲୁ, କିନ୍ତୁ ଥରେ ନୌକାରେ ତାଙ୍କୁ ନେଇଥିଲୁ, ଆର ପଟକୁ ଶାନ୍ତିପୁର ନେଇଗଲୁ। ଆଉ ମହାପ୍ରଭୁ ଖବର ଦେଇଥିଲେ ଯେ ସମସ୍ତ ନବଦ୍ୱୀପରୁ ଆସି ପ୍ରଥମରେ ଖବର ଦେଇଛି ମୁଁ ବୃନ୍ଦାବନ ଯାଉଛି, ଆଉ ଏବେ ଖବର ଦେଲେ ମୁଁ ଆସିଲି ଶାନ୍ତିପୁର। ତ ଏ କଥା ଶୁଣି ଯେତେ ସବୁ ମହାପ୍ରଭୁଙ୍କର ବିରୋଧୀ ଥିଲେ ପଣ୍ଡିତ ମାନେ ସମସ୍ତେ ସମସ୍ତେ ଗଲେ, ହଁ ଏତେ ବଡ଼ ପଣ୍ଡିତ, ଏତେ ବଡ଼ ସୁନ୍ଦର ଶରୀର, ଏ ଯୁବକ ଯେ ସନ୍ନ୍ୟାସ ନେଇଛି, ଚାଲ ଯିବା, ଆମେ ବଡ଼ ଅପରାଧ କରୁ, ମହା ଅପରାଧ କରୁ, ଏବେ ସମସ୍ତେ ଏଠୁ ଆସିଲେ ମହାପ୍ରଭୁ ଦର୍ଶନ କଲେ। ଏବଂ ମହାପ୍ରଭୁ ଦର୍ଶନ କରିବା ପରେ ମହାପ୍ରଭୁ ସେମାନଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କଲେ, ଏବଂ ସେମାନେ ମହାପ୍ରଭୁଙ୍କ ପ୍ରତି ବିରୋଧ ଯାହା ଥିଲା ସେ ଘୋଷେଇ ଦେଲେ, ଘୋଷେଇ ଦେଇକି ମହାପ୍ରଭୁ କୃପାର ପାତ୍ର ହେଲେ। ତ ଏ ପ୍ରକାର ମହାପ୍ରଭୁ ଏଇ ଯେ ସନ୍ନ୍ୟାସ ଧର୍ମ, ସେଇ ସନ୍ନ୍ୟାସ ଧର୍ମ ସୁପାଲ ସନ୍ନ୍ୟାସ ହେଇ ପ୍ରଥମରେ ସେ ପୁରୀ ଆସିଲେ, ନବଦ୍ୱୀପରୁ ପୁରୀ ଆସିଲେ, ଏବଂ ପୁରୀରେ ଯେତେବେଳେ ସେ ଯାଉଛନ୍ତି ସେତେବେଳେ ସାଙ୍ଗ 5 ଜଣ 6 ଜଣ ସେମାନେ କହୁଛନ୍ତି ତୁମ ହାତରେ କିଛି ଅଛି ତ, ଏବେ ଏଠୁ ଯିବାକୁ ଆମକୁ 1 ମାସ ଲାଗିବ, ଆଉ ରାସ୍ତାରେ କିଏ କ'ଣ ଖାଇବ, କ'ଣ ପଇସା ପଇସା ଅଛି ତ। ସମସ୍ତେ କହିଲେ ନାଇଁ କିଛି ନାହିଁ, ଆମକୁ ଆମର କିଏ ଦେବ ଆମକୁ ପଇସା, ଆପଣ ଆପଣ ସବୁ ଆମର ଆମର ପଇସା ଦରକାର ନାହିଁ। ହେଲେ ହଁ ଠିକ, ତୁମେ ସବୁ ଶରଣାଗତ, ଯାହାକୁ ରଖିବେ ଅନନ୍ତ ଅନନ୍ତ ଯାହାକୁ ରକ୍ଷା କରିବେ, ଆଉ ତାର ଶତ୍ରୁ କିଏ ହେ ତାର ଅଭାବ କ'ଣ, ତୁମେ ଯଦି ଭଗବାନଙ୍କର ଶରଣାଗତ ହବ ଭଗବାନ ରକ୍ଷା ଯେତିକି ବିଶ୍ୱାସ ଗୁପ୍ତୁ ସେ ବର୍ଣ୍ଣଟା ସେ ରକ୍ଷା କରିବ ଭଲ ହେଇଛି। ତୁମେ କିଛି ଅଣ୍ଟାରେ ଖୁସିକି ନାଚିଣ ବଡ଼ ଭଲ ହେଇଛି। ମହାପ୍ରଭୁ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ସେ ଗ୍ରାମକୁ ଗଲେ, ଯାଇକରି ଚାଉଳ ଡାଲି ଘିଅ ତେଲ ସବୁ ଆସିଲେ, ପୂଜା କର ପୂଜା ଯେଉଁଥିରେ କୃଷ୍ଣ ଆମକୁ ସେ ମହାପ୍ରଭୁ ଏ ପ୍ରକାର ଶିକ୍ଷା, ଲକ୍ଷ ଲୋକ ସକାଳୁ ସନ୍ଧ୍ୟା ପର୍ଯ୍ୟନ୍ତ ନାମ କହୁଛନ୍ତି କୀର୍ତ୍ତନ କରୁଛନ୍ତି, ନାମ ପ୍ରଚାରେ ପ୍ରେମ ଲାଭ ହେଉଛି। ଯିଏ ନିତ୍ୟ ଚୈତନ୍ୟ ପ୍ରଭୁ ନିତ୍ୟ ନିତ୍ୟାନନ୍ଦ ଆଉ ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ନାମ ଉଚ୍ଚାରଣ କଲେ କୃଷ୍ଣ ପ୍ରେମ ଲାଭ ହେ, କିନ୍ତୁ କୃଷ୍ଣ ନାମ କଲେ ଅପରାଧ ବିଚାର ଅଛି, ନିତ୍ୟ ଚୈତନ୍ୟ ନାମରେ ଅପରାଧ ବିଚାର ନାହିଁ। କାରଣ ସେଇ କୃଷ୍ଣ ହିଁ ସେଇ ମହାପ୍ରଭୁ ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ଆଉ ସେଇ ବଳରାମ ସେଇ ନିତ୍ୟାନନ୍ଦ ହିଁ ବଳର ଦୁଇ ଭାଇ, ଏଇ ଦୁଇ ଭାଇ ଏବେ ଏଇଠି ଗୌର ନେତାଏ ସୁଧରାଇନ ଗୌର ନେତାଏ ଅତ୍ୟନ୍ତ ଉଦାର, ଯିଏ ପଡ଼େ ତାରେ କରାଇନି ସତ, ଯିଏ ବଡ଼ ଉଦାର ମାନ ମହାପ୍ରଭୁ ନିତ୍ୟାନନ୍ଦ ପ୍ରଭୁ ବଡ଼ ଉଦାର, ଯିଏ ଆଗରେ ପଡ଼ିଲା ତାକୁ ନିସ୍ତାର। ମହାପ୍ରଭୁ ଯେତେବେଳେ ଦକ୍ଷିଣ ଦେଶ ଭ୍ରମଣ କରିବାକୁ ଯାଉଛନ୍ତି ରାସ୍ତାରେ ସେ କାହା ସହିତ କଥା କହୁନାହାନ୍ତି, ଏବଂ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ କାଳା କୃଷ୍ଣ ଦାସ ବୋଲି ଜଣେ ସେବକ ଅଛି, ତାଙ୍କର କୌପିନ ବସ୍ତ୍ର ଧାରଣ କରେ, ଆଉ ସେ ତାଙ୍କ ପଛେ ପଛେ ଆସୁଛି। ମହାପ୍ରଭୁ ତାଙ୍କ ସେ ଭାବରେ ନାମ କୀର୍ତ୍ତନ କରି ଅର୍ଥଶାସ୍ତ୍ରକୁ ବିଚାର ପେଶୁଆ ଆଗରୁ ଲୋକ ଶରୀର କମ୍ପୁଛି।
ধীরে, আদব শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ, সাধুসঙ্গ পরে সাধন ভক্তি, সাধুসঙ্গ পরে সাধন, কি প্রকার সাধন করিব ভক্তি, সাধুসঙ্গ নহে সাধুর কৃপা নহে গুরু কৃপা নহে জন্ম নাই, এবং সেই প্রকার সাধন প্রণালী দ্বারা কোন অনর্থ কিন্তু সেই জীবন যে অনর্থ, সেই সমস্ত অনর্থ জ্ঞান সব দূর হব, তারপরে নাম প্রতি তার রুচি হব, নিষ্ঠা রুচি আসক্তি ভাব হব, ভাব প্রেমর প্রেম সূর্যর দর্শন পূর্বরু যেমিতি প্রভাত কালে ভয় রহে না, রাত্রে যেমিতি ভয় রয়েছে কিন্তু প্রভাত সময়ে রাত্রর কিছু সামান্য অংশ রয়েছে, তথাপি লোকঙ্কর ভয় নাই, তবে সম্পূর্ণ নির্ভয় সেমানে হবে যদি সূর্য উদয় হবে, সূর্য উদয় প্রভাত কাল হলে হি সূর্য উদয় হবে, সূর্য অন্যত্র উদয় হয়েছে এবং সেই এক ঘন্টা পরে সেই সূর্যঙ্কু আমি দেখিবা, এই যে ভাব দশা তার উপরে প্রেম দশা, ভাব দশা যদি হেলা সেই ভাব দশার পরে পরে প্রেম আসিব, এই প্রেম এই অনেকে কথা কহন্তি প্রেম, এই প্রেম এই গোপী প্রেম সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, শ্রীমদ ভাগবত এই কথা হি কৌশলী কন কৌশলী আরাধ্য ভগবান প্রদেশ সময় সদ্ধাম বৃন্দাবন রম্যা কাচিৎ উপাসনা মৃতবধূ বর্গেন কাকল্পিতা, প্রেম কুমত্ব মহা শ্রী চৈতন্য মহাপ্রভু মতমিদম তত্রাদর ন কর, শ্রী চৈতন্য মহাপ্রভু এই মত কোন মত না, তুমি যদি সাধন করিব সাধন দ্বারা সাধ্য নুহে, এ কেবল সাধন দ্বারা যে ক্লেশ স্বীকার হব সেই ক্লেশ ফলস্বরূপ তুমি সাধু গুরুঙ্কর কৃপা পাত্র হব এবং সেই কৃপা দ্বারা এই স্মর সেই প্রেম লাভ হব, প্রেম অভক্তি সাধন ভক্তি ভাব ভক্তি এবং প্রেম ভক্তি, ভক্তি বা প্রেম কিছু ভেদ নাই, পরিপক্ব অবস্থারে হেলা প্রেম, যেমিতি অসি আম্ব সেই আম্বটি যৌ আম্ব মিঠা হেলে অতি মিঠা অতি সুন্দর দেখিবাকু, সেই আম্ব অসি অবস্থারে এটা কথা কথা লাগে এবং তার বর্ণটা এক প্রকার রহে এবং ধীরে ধীরে সেই সেতবেলে বড়ে, তারপরে অর্ধকিয়া অবস্থারে তার স্বরূপর বদল রূপ বদলি যায় এবং তার রুচি বদলি যায় এবং ক্রমে যদি সে গছরু পাচি পড়ি যায় ঝড়ি পড়ি যায় সেতবেলে সেতবেলে মধ্য তার সম্পূর্ণ স্বরূপ লাভ হুয়ে না, তাকে নেই তাকে গরম দেবা খব, গরম ঘরে বন্ধ করিবা খব, এই বন্ধ করিবার দ্বারা তাপ দেবা খব, সে তাপ দেলে দুই দিন তিন দিন পরে দেখিব কবার করি যে আমার বর্ণ পাচলা পাচলা পান পত্র পরি হয়েছি অর্থাৎ সুবাসনা এবং ভিতর রস রস সেই ঠিক সেই পরিণামরে সেই আম্ব পরিমাণ নামরে যে নাম আছে অনেক নাম আছে আম্বর সেই নাম সেই আম্ব সেতবে কিন্তু সেই কষি অবস্থায় সেটাবেলে আপনার কহিপারিবে না এটা অমুক আম্ব কিন্তু সেটা যদি তা পঠিয়া যাই তারপরে সমস্ত কর্মচ সেই তার স্বরূপ লাভ করে সেতবে প্রেম সেতবে সে আম্ব হোক
उसी प्रकार प्रेम यही प्रेम चैतन्य महाप्रभु कहते चैतन्य मनोभीष्टम शांतम येन भूतले स्वयं रूप कदा मैं ददाति स्वपदार्थिकम श्री चैतन्य महाप्रभु कथा किए बुझीब ये श्री रूप गोस्वामी कृपा पात्र हम किए बुझे आओ ये रूप गोस्वामी को श्री चैतन्य महाप्रभु आलिंगन कर आशीर्वाद कर आशीर्वाद से महाप्रभु तत्व नमो महापदान्याय कृष्ण प्रेम प्रदाय से केवल कृष्ण प्रेम प्रदान करी महापदान्या एवं कृष्ण प्रेम की आज किए देना आजिकल तो बजार सस्ता है प्रेम कथा बहु लोके यही लोक गोस्वामी कथा मुखस्त करी से प्रेम कथा कहती प्रेम कथा कहार अधिकार जार ना से प्रेम कथा कही लोक किसी कनक कानूनी प्रतिष्ठा संग्रह कर नरक रही प्रेम बोली जिनिष वाक्य द्वारा प्रकाश करा पार ना प्रेम ताक वर्णना कर युवती नाम जथा जोनी जूनांश जुवत जथा गोटे युवती गोटे युवक को देखुची तार जाति कौन तार स्थान कौन तार देश कौन ये सब जाने ना किंतु तार सहज प्रीति परस्पर सहज प्रीति से सहज प्रीति देश काल अपेक्षा करे ना यही प्रकार जिनकी ऐसा नमूना किंतु प्रेमटा अन्य जिनिष प्रेम होती जे एक सूर्यालोक काम प्रेम दुईटी एक करे ना काम है आत्मेन्द्रिय प्रीति तारे बोली काम और कृष्णेन्द्रिय प्रीति तारे थे प्रेम ना कृष्णकर इंद्रिय प्रीति कृष्णकर सुख विधान कृष्ण सुखी हे कौन गले कृष्ण सुखी हे ये पद्धति एटा जे जाने किए जान किए जान यही प्रेम चारिटी एक होती चारिटी ने पांचटी गोटे है शांत शांत दास्य स्वच्छ बात्सल्य श्रृंगार शांत रति दास्य रति शांत माने यदि ये संसार प्रति आसक्ति ना यदि ये भगवान प्रति आसक्ति ना और दास्य प्रारंभ है ये भगवान को दास मोर कर्तव्य सब समय रे मोर विचार मोर कर्तव्य जा मोर प्रभु सेवा मो प्रभु तुटि विधान हनुमान प्रमाण चक्ष रति दुई प्रकार एक माधुर्यपूर्ण और गोटे होती ऐश्वर्य चक्ष द्वारकारी बार अर्जुन सहित कृष्ण जे चक्ष भाव से चक्ष भावी अच्छी कौन ना से सकेति मत्वा प्रसवम जदुक्तम हे जादव हे सकेति अजानता महिमान तवेदम मया प्रमादात प्रणयन बात कृष्ण तुम्हें कौठे मूर्ख उठे मु अधम और तुम्हें भगवान तुम्हारे विश्वरूप देखी मुझे बुझी पार्टी जदि मोर सखा बोले तुमको डाक सखा हे कृष्ण हे जादव ये मु संबोधन करती एक संगे बस भोजन करश्राम कर एक संगे बण जंगल को जातु ये मोर जे सक्ष भाव ये
एकी केवल ऐश्वर्य मिश्रा सक्षम और सक्ष परे बात्सल्य नंद जशोदांकर बात्सल्य वसुदेव देवंकर बात्सल्य से प्रश्न नंद जशोदांकर बात्सल्य कम अच्छी लगी जन्म हेबा संगे संगे कृष्ण से गोकुल आसी जाऊ नंद गृह को जशोदा गृह ये जशोदा जे प्रीति बा प्रेम से शिथिल अवस्था जशोदा देवकी एवं वसुदेव निकट अच्छे से कृष्ण आविर्भाव हवा संगे संगे नमस्कार कृष्ण मातृपुक्षी जोने द्वार आसी ना प्रथम से दर्शन देखते शंख चक्र गदा पद्म धारण कर दर्शन ये नमस्कार वसुदेव देवकी जेल भितरे बंदीखाना भितरे नमस्कार प्रभु आपण आविर्भूत हेले आमर दुख निवारण हेला किंतु दुष्ट कंस ऐक्षणी आसी विपद घटे पारे एवं से मोर छटी संतान को नष्ट कर आशंका रखी जे आप कृपा कर जशोदा निकट को गोकुल को वसुदेव से कृष्ण को नहीं रखी रखे ये कन्या एक कन्या को नहीं पहुंची गले फिर मंदिशा वाले मथुरा एवं दर्जा सब बंद हो गला चित्कार सुनी बाहरा वाला माने उठिले उठे कंस को खबर देले और कंस आसी पचारा कौन संतान ये कन्या भाई तुम्हें मोर छोटी पिला को मारल आगे गोटे पिला माई पिला से तुम बहु हब ताकू मार्च मार छाड़ दि द्वारा तुम कि क्षति ना बोला ना आनला पथर उपर जमी पचारा से पथर पचार कौन से हाथ रू खाली जाए अष्टभुजा मूर्ति देख পুত্র যে কৃষ্ণ এই নন্দ গৃহরে প্রায় দশ এগারো বর্ষ কাল রহলে দশ এগারো বর্ষ কাল রহলে এই যে বাল্যকাল পৌবন্ড কাল বৈশব সময় যে পিতা মাতাঙ্গ নিকটরে সে রহলে এবং সেই যে ব্যবহার আনন্দ এই ব্যবহার সেই ব্যবহার কেবল শুদ্ধ গাঢ় প্রেম বাৎসল্য প্রেম এই ভগবান মনে করছেন বসুদেব দেবকী আর নন্দ যশোদা মনে করছেন যে আমার পুয় ইয়ে এ পুত্র প্রেম ভগবান সে তা পুত্র জ্ঞান করি সবুলে তাকে করছেন নন্দ কিম করোদ ব্রাহ্মণ উদাহূত যশোদা বা মহাভাগা ধনঞ্জয় পপৌ হরি যশোদা আর নন্দ কোন তপস্যা করছেন যে সাক্ষাৎ যে ভগবান পূর্ণ বস্তু পূর্ণ সে পূর্ণ মাদায় পূর্ণ নেবাবশিষ্য সে পূর্ণ স্বরূপ সে পূর্ণ স্বরূপ সে মানে যশোদা কন মনে করবে কৃষ্ণ ভগবান না মো পু কান্দুছি ক্ষীর খাইবার লাগি সুতরাং সে তাকে বন্ধ কলে
ତଦି ମନ୍ଥନ ବନ୍ଦ କରି ପୁଅକୁ ଦେଲେ କ୍ଷୀର ଦେଲେ ତନ୍ୟବାନ କରେଇଲେ ଯେ ଭଗବାନ ତାଙ୍କର କିଏ ମା ଅଛି, ତାଙ୍କର କିଏ ବାପ ଅଛି, ଏଇଟା ଯେ ପରେ ଯେ ବୁଦ୍ଧ କହିବେ ବୃଦ୍ଧବାସୀ ମାନେ ଏସବୁ ହଟିଗଲେ ସେ ତାଙ୍କର ଯେତେ ପ୍ରକାର ସନ୍ଦେହ ସବୁ ଦୂର ହେଇଗଲା। କାହିଁକି ନା ଏ ଭଗବାନ କୃଷ୍ଣ, ସେଇ କୃଷ୍ଣକୁ ଯଶୋଦା ବାନ୍ଧ୍ୟକୁ ଦ କଣ ସେ ଦହି ଭାଣ୍ଡଟି ଭାଙ୍ଗିଲା କାହିଁକି ସେ ଆଜି ମୁଁ ବାନ୍ଧିବି ସେ ଦୌଡ଼ି ଆଣୁଛି କେତେ ଏକ ଗଜ ଦୌଡ଼ି ଆଣି ବାନ୍ଧିବେ ବାନ୍ଧିଲେ ବନ୍ଧା ହେଇଯିବେ କୃଷ୍ଣ, ତାଙ୍କର ଶରୀର ବଢ଼ୁ ନାହିଁ। ବାମନ ଅବତାର ଯେମିତି ଶରୀର ବଢ଼ିଲା ସେମିତି ସେ କୃଷ୍ଣଙ୍କର ଶରୀର ବଢ଼ୁ ନାହିଁ, କୃଷ୍ଣଙ୍କ ଶରୀର ଯେତିକି ସେତିକି ରହିଛି କିନ୍ତୁ ଦୌଡ଼ିଟା ବଢ଼ିଲା, ବଢ଼ିଲେ ମଧ୍ୟ ଦୁଇ ଆଙ୍ଗୁଳ କମ, ତାର ପରେ କମିଗଲା ଦୌଡ଼ି ବୋଲି ଆଉ ଏକ ଗଜ ଯୋଗ କଲେ, ଯୋଗ କରି ବାନ୍ଧିବାକୁ କଲେ ସେ ଦୁଇ ଆଙ୍ଗୁଳ କମ, ତିନି ଗଜ ହେଲା, ଚାରି ଗଜ ଦୌଡ଼ି ହେଲା, ପାଞ୍ଚ ଗଜ ହେଲା, ଦଶ ଗଜ ହେଲା, ସେ ଦୁଇ ଆଙ୍ଗୁଳ କଣ ଏଇ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ। ଏଇଠି ଯଶୋଦା ମନେ କରୁନାହାନ୍ତି, ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ମନେ ନ କରି ସେ କହୁଛନ୍ତି ଆଜି ତତେ ବାନ୍ଧିବି ବାନ୍ଧିବି, ଏଇ ତାଙ୍କର ପ୍ରତିଜ୍ଞା, ଭକ୍ତର ପ୍ରତିଜ୍ଞା, ଭଗବାନଙ୍କୁ ବାନ୍ଧିବି, ଭଗବାନ ଦେଖେଇ ହଉଛନ୍ତି ମତେ ଆଜି ନ କହି ଯଶ୍ୟ ତାର ଆଦି ଅଂଶ ନାହିଁ, ତାକୁ ଆଦି ଅଂଶ ଯୁକ୍ତ ଦୌଡ଼ିଲେ ବାନ୍ଧିବ କେମିତି, ତାର ଆଦି ନାହିଁ ଅଂଶ ନାହିଁ, ତାକୁ ଏ ଦୌଡ଼ି କେତେ କଥା ଦୌଡ଼ି ଦରକାର ତମର ହବ ନାହିଁ ଯେ ଭଗବାନ ତାଙ୍କୁ କେମିତି ବାନ୍ଧିବ, କିନ୍ତୁ ତାଙ୍କର ସଂକଳ୍ପ ଏ ବାନ୍ଧିକି ଆସି ସେ ଭଗବାନ ଦେଖୁଛନ୍ତି ମା ମତେ ବାନ୍ଧିବା ଲାଗି ତୋର ଏତେ ଯିଏ ଆଶାବାନ କୃପୟା ଆଦିତ୍ୟ ବନ୍ଧନୀ କୃପା କରି ବନ୍ଧନ କରିବେ ଆସି ବାନ୍ଧିଦେଲେ ସେ ବାନ୍ଧି ଦେଇକି ଚାଲିଗଲେ ଭିତରକୁ ଆମ ଆସିନାହାନ୍ତି ଏହା ଭିତରେ କୃଷ୍ଣ ଯମଳାର୍ଜୁନ ଗଛ ଭିତରେ ବସିଥିଲେ ଯାଇ ଯେମିତି ସେ ଜୋର କରି ଟାଣିଛନ୍ତି ସେ ଉଦୁଖଳଟା ଆଡ଼ୁ ହେଇକି ରହିଲା ଏବଂ ସିଏ ଉଦୁଖଳ ଆସିଲା ନାହିଁ ଆଉ କୃଷ୍ଣ ଚାଲିଗଲେ ଏବେ ସେ ଗଛ ଦୁଇଟା ପଡ଼ିଗଲା। ଦୁଇ ଜଣ ଶବ୍ଦ ଶୁଣି ସମସ୍ତେ ଆସୁଛନ୍ତି ଦେଖିବାକୁ କିଏ ଆସୁଛନ୍ତି ଯଶୋଦା ଆସୁନାହାନ୍ତି କି ତାଙ୍କୁ ସେ ଛୁଟାଉନାହାନ୍ତି ଭକ୍ତ ପୁତ୍ର ବନ୍ଧନ ଯେ ଭକ୍ତ ସମସ୍ତ ଭଗବାନ ସମସ୍ତଙ୍କର ବନ୍ଧନ ମୁକ୍ତି କରନ୍ତି କିନ୍ତୁ ଏବେ ବନ୍ଧନ ରହିଛନ୍ତି ଯେ ଉଭୟ ଯୋଉ ଗଛ ମୃତ୍ୟୁ ବଜୁଛି ଯୋଉ ମୃତ୍ୟୁ ଭାବକୁ ଦଉଛ ତଥା ପ୍ରେମ ଭକ୍ତି କାମ୍ୟ ପ୍ରଦର୍ଶ ହେ କୃଷ୍ଣ ତୁମେ ନିଜେ ବନ୍ଧନ ରହି ତୁମେ ମାତୃଙ୍କର ମାଙ୍କର ବନ୍ଧନ ରହିଛ ତୁମେ ବନ୍ଧନଟା କରିପାର ନା ଆଉ କିଏ ନଳକୁ ବରମଣି କିଣିବ ଦୁଇ ଜଣଙ୍କର ବନ୍ଧନ କରିଦେବ ବିମୁକ୍ତି କରିଦେବ କିନ୍ତୁ ତୁମେ ଭକ୍ତର ବନ୍ଧନଟା ତୁମେ କରିପାରିବ ନାହିଁ। ଭକ୍ତ ଆସିବାରିଛି ଆଉ ଥରେ ସିଏ ଭକ୍ତ ଆସିବ କୋଉ ଭକ୍ତ ସିଏ ତ ଆସିଲେନି ମା ନନ୍ଦ ମା ରାଧା ସି ହଁ ତୁ ସବୁବେଳେ ମା ପାଖ ଦେଉଛୁ ଏବେ 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 ଯାତ୍ରା କି ଏଇ କହିକରି ସେ କରୁଛନ୍ତି ଏଇଠି ଏଇଠି ହେଲା ପ୍ରେମ ଏଇଟା ହେଲା ବାତ୍ସଲ୍ୟ ପ୍ରେମ ସଖ ପ୍ରେମ ଦାସ୍ୟ ପ୍ରେମ ବାତ୍ସଲ୍ୟ ପ୍ରେମ ଏବଂ ଶୃଙ୍ଗାର ପ୍ରେମ। ଶୃଙ୍ଗାର ପ୍ରେମ ହେଲା କାର ନା କୃଷ୍ଣ ହେଲେ ପୁରୁଷ ଆଉ ଏ ତାଙ୍କର ସ୍ତ୍ରୀ ବା ପୁଂଲିଙ୍ଗ କୃଷ୍ଣ ସ୍ତ୍ରୀଲିଙ୍ଗ ଗୋପୀ ଗୋପୀ ଏ ଗୋପୀମାନେ ଯେମିତି ସର୍ବସ୍ୱ ଦେଇ କୃଷ୍ଣଙ୍କ ସେବା କରିଥିଲେ ସେଇ ସେବାଟି ଆମର କରିବା ଦରକାର। ଏଇ ମହାପ୍ରଭୁଙ୍କର ମତ ଏଇ ଭାଗବତର ମତ ଗୋପୀ ଯେ ପ୍ରେମ ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ସେ ଦିନେ ଗୋପୀ 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 କହୁଛନ୍ତି ଥିଲା ବେଳେ କହିଲେ ବିଦ୍ୟାର୍ଥୀ ମାନେ ଜଣେ ବିଦ୍ୟାର୍ଥୀ ଯେ କହୁଛନ୍ତି ନାମାୟ ପଣ୍ଡିତ ତୁମେ ଗୋପୀ ଗୋପୀ କାହିଁକି କହୁଛ ହେ ଗୋପୀ ଗୋପୀ କହିଲେ କଣ ମୋକ୍ଷ ପାଇବ କୋଉ ଶାସ୍ତ୍ର ଅଛି ସେ କହୁଛନ୍ତି ନାଇଁ ମୁଁ କହିଲିନି କୃଷ୍ଣ କହିଲେ
ଏହିପରି ସମସ୍ତେ କାନି କାନିକି ଶୁଣନ୍ତି। ଆଉ ସେ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଲୋକ ସକାଳୁ ସନ୍ଧ୍ୟା ପର୍ଯ୍ୟନ୍ତ ସନ୍ଧ୍ୟା ସବୁ ନାହିଁ, ଯେ ଭଣ୍ଡାରୀ ସେ ଯେତେବେଳେ ସେ ଖୁରଟା ଖୁର କର୍ମ ପ୍ରଥମରେ କରିବ ତ ସେ ଯେତେବେଳେ ଖୁରଟା ଚଳୁଛି ଟିକେ ସେ ହାଟରେ ପଡ଼ିଯାଉଛି ଖୁର ସେ ସେତେବେଳେ ସୁନ୍ଦର ଫଳ ଏସବୁ ସୁନ୍ଦର କେମିତି ମୁଁ କାଟିବି ତାର ସ୍ଥିର ହେଉଛି କରିବ ମୁଣ୍ଡନ ହେଲାନି। ଏଥିରେ ମୁଣ୍ଡନ ହେଲା, ମୁଣ୍ଡନ ହେଲା ପରେ ସେ ଗୁରୁଙ୍କୁ କହିଲେ ଗୁରୁଦେବ ମୋତେ ମନ୍ତ୍ର ଦିଅ। ସେ ମନ୍ତ୍ର ଦେଲେ ଏବଂ ଗୁରୁଙ୍କ କାନରେ ସେ କହିଲେ ଏଇ ମନ୍ତ୍ରଟା କହ ମୋତେ ଏଇ ମନ୍ତ୍ର ଏଇ ମନ୍ତ୍ର ସେ ପାଇଲେ। ମନ୍ତ୍ର ପାଇ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ସେ ବୃନ୍ଦାବନ ଯାଉଛୁ, ମୁଁ ଯାଉଛି ବୃନ୍ଦାବନ। ତାଙ୍କ ସାଙ୍ଗରେ କେତେ ଗୁଡ଼ିଏ ଭକ୍ତ ଅଛନ୍ତି, ନିତ୍ୟାନନ୍ଦ ପ୍ରଭୁ ଅଛନ୍ତି, ପଣ୍ଡିତ ଅଛନ୍ତି, ଆଉ ଯୋଉ ଭକ୍ତମାନେ ସମସ୍ତେ ତାଙ୍କ ପଛ ପଛରେ ଗଲେ। ତିନି ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ଚାଲୁଛନ୍ତି। ତାପରେ ଦେଖିଲେ ଗୋଟାଏ ଗୋଟେ ଦଳ ଛୁଆ ପିଲାମାନେ ଗୋରୁ ଚଳୁଛନ୍ତି, ସେମାନେ ହରିବୋଲ କହୁଛନ୍ତି। ହରିବୋଲ ଶୁଣି କହିଲେ ଆରେ ମୁଁ ତିନି ଦିନ ହେଲା ଏ ଭ୍ରମଣ କରୁଛି ଏଇ ଜିଲ୍ଲାରେ, ଯେ କାହା ମୁଖର ତ ହରିନାମ ଶୁଣିଲି ନାହିଁ, ସିଏ ରାଜ୍ୟରେ ମୁଁ କାହିଁକି ରହିବି ବୋଲି ଭାବୁଥିଲି। ପିଲାମାନେ ହରିବୋଲ କରୁଛନ୍ତି, ପିଲାଏ ସିଏ ବି ତୁ ଗଙ୍ଗା କେତେ ଦୂର, ଗଙ୍ଗା ଏଇଠି ବି ପ୍ରାୟ 10 କିଲୋମିଟର ହବ। ସେ ଗଙ୍ଗାର ବାୟୁ ବର୍ଷ କରିଛି ଏମାନଙ୍କୁ, ଏଥିଲାଗି ଏମାନଙ୍କ ଚିତ୍ତ ନିର୍ମଳ ହେଇଛି, ଏମାନେ ହରିନାମ କରୁଛନ୍ତି। ଏଇ କଥା କହି ମହାପ୍ରଭୁ ସେଇ ରାସ୍ତାରେ ଗଙ୍ଗାର ଧାରେ ଧାରେ ଚାଲିଲେ ଏବଂ ଶାନ୍ତିକୁ ଯେତେବେଳେ ଆସିବା ଅଦ୍ୱୈତ ଆଚାର୍ଯ୍ୟ ସେମାନେ ତାଙ୍କୁ ବସ୍ତ୍ର ଦେଇଛୁ, ଆଉ ସେ ଓଦା ବସ୍ତ୍ର ସବୁ ବାହାର କରିଦେଇଛୁ, ତୁମକୁ ଦେଲେ ନୌକାର ତାଙ୍କୁ ନେଇଛୁ, ଆଉ ପଟକୁ ଶାନ୍ତିକୁ ନେଇଗଲୁ। ଆଉ ମହାପ୍ରଭୁ ଖବର ଦେଇଥିଲେ ଯେ ସମସ୍ତ ନବଦ୍ୱୀପ ଆସି ପ୍ରଥମରେ ଖବର ଦେଲେ କି ମୁଁ ବୃନ୍ଦାବନ ଯାଉଛି, ଆଉ ଏବେ ଖବର ଦେଲେ ମୁଁ ଆସିଲି ଶାନ୍ତିକୁ। ଏ କଥା ଶୁଣି ଯେତେ ସବୁ ମହାପ୍ରଭୁଙ୍କର ବିରୋଧୀ ଥିଲେ ପଣ୍ଡିତମାନେ ସମସ୍ତେ ସମସ୍ତେ ଗଲେ କଣ ହଁ ଏତେ ବଡ ପଣ୍ଡିତ, ଏତେ ବଡ ସୁନ୍ଦର ଶରୀର, ଏ ଯୁବକ ଯେ ସନ୍ନ୍ୟାସ ନେଇଛି, ଚାଲ ଯିବା, ଆମେ ବଡ଼ ଅପରାଧ କଲୁ, ମହା ଅପରାଧ କରୁ। ଏବେ ସମସ୍ତେ ଏଠୁ ଆସିଲୁ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଦର୍ଶନ କଲେ ଏବଂ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ପରେ ମହାପ୍ରଭୁ ସେମାନଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କଲେ ଏବଂ ସେମାନେ ମହାପ୍ରଭୁଙ୍କ ପ୍ରତି ବିରୋଧ ଆସିଲା ସେ ବିରୋଧ ଘୁଞ୍ଚେଇ ଦେଲେ, ଘୁଞ୍ଚେଇ ଦେଇକି ମହାପ୍ରଭୁ କୃପାର ପାତ୍ର ହେଲେ। ତ ଏ ପ୍ରକାର ମହାପ୍ରଭୁ ଏଇ ଯେ ସନ୍ନ୍ୟାସ ଧର୍ମ ସେଇ ସନ୍ନ୍ୟାସ ଧର୍ମ ସେ ପାଳନ ସନ୍ନ୍ୟାସ ହେଇ ପ୍ରଥମରେ ସେ ପୁରୀ ଆସିଲେ, ନବଦ୍ୱୀପରୁ ପୁରୀ ଆସିଲେ ଏବଂ ପୁରୀରେ ଯେତେବେଳେ ସେ ଯାଉଛନ୍ତି ସେତେବେଳେ ସାଙ୍ଗ 5 ଜଣ 6 ଜଣ ସେମାନେ କହୁଛନ୍ତି ତୁମ ହାତରେ କିଛି ଅଛି ତ, ଏବେ ଏଠୁ ଯିବାକୁ ଆମକୁ 1 ମାସ ଲାଗିବ, ଆଉ ରାସ୍ତାରେ କିଏ କ'ଣ ଖାଇବ, କ'ଣ ପଇସା ପଇସା ଅଛି ତାର? ସମସ୍ତେ କହିଲେ ନାଇଁ କିଛି ନାହିଁ, ଆମକୁ ଆମର କିଏ ଦେବ ଆମକୁ ପଇସା, ଆପଣ ଆପଣ ସବୁ ଆମର ଆମର ପଇସା ଦରକାର ନାହିଁ। ହେଲେ ହଁ ଠିକ, ତୁମେ ସବୁ ଶରଣାଗତ, ଯାହାକୁ ରଖିଲେ ଅନନ୍ତ ଅନନ୍ତ ଯାହାକୁ ରକ୍ଷା କରିବି, ଆଉ ତାର ଶତ୍ରୁ କିଏ ହେ ତାର ଅଭାବ କ'ଣ, ତୁମେ ଯଦି ଭଗବାନଙ୍କର ଶରଣାଗତ ହବ ଭଗବାନ ରକ୍ଷା ଯେତିକି ବିଶ୍ୱାସ ଗୁପ୍ତୃତ୍ୟ ବର୍ଣ୍ଣଟା ସେ ରକ୍ଷା କରିବ ଭଲ ହେଇଛି, ତୁମେ କିଛି ଅଣ୍ଟାରେ ଖୁସିକି ନାସିନ ବଡ଼ ଭଲ ହେଇଛି। ମହାପ୍ରଭୁ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ସେ ଗ୍ରାମକୁ ଗଲେ, ଯାଇକରି ଚାଉଳ ଡାଲି ଘିଅ ତେଲ ସବୁ ଆସିଲେ, ଗ୍ୟାସ୍ କରିବ ପୂଜା କର
ভেতরে করতাম মহাপ্রভু এই প্রকার শিক্ষা লক্ষ লোক সকাল টু সন্ধ্যা পর্যন্ত নাম শুনছেন কীর্তন করছেন নাম প্রচারে প্রেম লাভ হচ্ছে যে নিত্যায় চৈতন্য প্রভু নিত্যায় নিত্যানন্দ আর চৈতন্য মহাপ্রভু নাম উচ্চারণ করে কৃষ্ণ প্রেম লাভ হয় কিন্তু কৃষ্ণ নাম করে অপরাধের বিচার আছে নিত্যায় চৈতন্য নামরে অপরাধের বিচার নাই কারণ সেই কৃষ্ণই সেই মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আর সেই বলরাম সেই নিত্যানন্দই বলর দুই ভাই এই দুই ভাই এবে এই যে গৌর নিতায় সুতরাং গৌর নিতায় অত্যন্ত উদার দিয়াগে পড়ে তারে করাই নিস্তার যে বড় উদার কৃষ্ণ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বড় উদার যে আগের পড়লে তাকে নিস্তার মহাপ্রভু যেতেবেলে দক্ষিণ দেশ ভ্রমণ করিবাকে যাউছন্তি রাস্তারে সে কাহা সহিত কথা কহুনাহান্তি এবং তাঙ্ক সাঙ্গে কালা কৃষ্ণ দাস বলে জন সেবক অছি তাঙ্কর কৌপিন বস্ত্র ধারণ করে সে তাঙ্ক পছে পছে আসছে মহাপ্রভু তাঙ্ক সে ভাবরে নাম কীর্তন করি অর্থশাস্ত্রীকে বিকার সহিত আগের লোভ হচ্ছে শরীর কম্পছি এবং ভাব সেই ভাবরে সে তার এই যেমন অদ্ভুত অবতার শুনি নাহি কানে কৃষ্ণ প্রেমা হয় যার দূরদর্শন কবিরাজ গোস্বামী দেখছেন এইরকম অবতার কথা আমি মুখে শুনি নাই কে শুনি নাই যে যার কৃষ্ণ প্রেমা যাকে দূরে দেখিও মাত্রে কৃষ্ণ প্রেমা লাভ হয়ে সেই চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম প্রদায় আছে প্রেম এই যে প্রেম এটা কাম নুহে কামকে প্রেম কহিব নাই এই জগতরে যে আমার সব সাংসারিক ব্যবহারে আমি যে প্রেম শব্দ ব্যবহার করু যে পিতৃ প্রেম মাতৃ প্রেম ভ্রাতৃ প্রেম এই বা স্ত্রী প্রেম পুরুষ প্রেম কুকুর প্রেম বিলেই প্রেম এই নাই এটাকে প্রেম কুহা যায় নাই এটা কেবল কাম এই প্রেম আর কাম দুহু বহু অন্তর প্রেম কাম অন্ধতম প্রেম নির্মল নির্মল ভাস্কর নির্মল ভাস্কর গোটে হেলে এ লাইট ডিম এতটা লাইট যদি গোটে হেলে ঠিক নাই কিন্তু যেতবে ভাস্কর সূর্য উদয় হব সে উদয় হেলে এতে আলোক পাইবে সেই আলোকরে কোনসি প্রকার গ্লানি কোনসি প্রকার ক্লেশ দুঃখ ইত্যাদি কিছু রইব না এই প্রেম লাভ হব এই যে প্রেমর কথা আপন মানে যে গোপী প্রেম শৃঙ্গার প্রেম গোপী প্রেম সে গোপী প্রেমর কথা ভাগবতরে অছি যে গোপী প্রেম আউ তারপরে কৃষ্ণঙ্কর কথা অছি গোপী মানক চরিত্র কৃষ্ণঙ্ক চরিত্র আর কৃষ্ণঙ্কর ষাটটি গুণ নারায়ণঙ্কর ষাটটি গুণ ব্রহ্মা রুদ্রাদিঙ্কর পঞ্চাবন গুণ এবং জীবর এসে কিছু কিছু অল্প অল্প গুণ অছি তো এবে সেই চৌষাটি গুণ ভিতর যে বংশী মাধুরী রূপ মাধুরী এবং নীলা মাধুরী এবং প্রেম মাধুরী এই চারিটি কেবল কৃষ্ণঙ্কর আউ কার নাই অনেক ভগবত অবতার থাইপারন্তি কিন্তু এ বেণু মুরলি এই বেণু ধ্বনি বৃন্দন নম্ব ভৃত চমৎকৃতি পরম বিস্মাপয়ন বেদ এসবু এসবু চিন্তা করি কহিলে অনেক কথা এ যে সময় নাই আমার এসব কহিবাকু তবে সূচনা মাত্র কই দৌছি বলে মহাপ্রভু যে প্রেমের কথা কইছিলে সেই প্রেম এ বজারে বিক্রি হওয়া প্রেম নাই চারি পয়সা প্রেম নাই সে পূর্বরে বঙ্গদেশে সব কীর্তন করল দুই দল কীর্তন করছেন দুই দল কীর্তন করে গোটিয়ে দলর কীর্তনিয়া মূর্ছ করছেন আউ দলর কীর্তন তাকে দেখিয়ে কম্প তার সাথে কম্পিটিশন করে এমন মূর্ছ
প্রেমতাপতি এক কৃষ্ণ প্রতি এ কৃষ্ণ অছন্তি এ ভূমিকারে কৃষ্ণ অছন্তি আর কৃষ্ণ ভজতারে আমে সব রহিছু আমে এ ভূমিকা রহিছু এই ভূমিকারে সেই কৃষ্ণ প্রেম বুঝা যিব নাই আমি যদি কৃষ্ণ প্রেম বুঝিবাকু চাও তাহলে সাধু গুরু কৃপা বিনা ভাবে সাধু গুরু কৃপা দরকার সাধু গুরু কৃপা ছড়া সে সাধন তো ধর্ম নাই সাধন তো সিদ্ধ হত্যা হব সেটা কৌশন্তি চতুরামৃতরে সাধন কোন না বীজ ভক্তি বীজ ভক্তি বিহন ধান বিহন ধান এইটাকে হৃদয় ক্ষেত্রে পচিব পচি তাকে পানি দেব পানি কোন না শ্রবণ কীর্তন হরিনাম শ্রবণ কীর্তন করব শ্রবণ কীর্তন কলে এপুর গজা হব এ গজাটু দিদি পত্র পড়িব এ দুই যে পত্র হলে সেই যে লতাটা পড়িযিব পড়িগলে যদি কিছু শাখা ভুয়ে কর্ম অর্থ কাম মোক্ষ বাংশা হুয়ে তাহলে সেইটাও সে উপরকে যিবনি এটা রয়েছে বাইগুণ লক্ষ করে গুর্ম হয়েযিব তাকে কোন করিব না শাখা যদি হুয়ে তাকে ছেদন করিব ছেদন কলে মূল শাখা যে লতার মূল শাখা ঘটছে এটা না কোন যিব ভূলোক এই ভূলোক তারপরে ভোর লোক তারপরে স্বর্গলোক তারপরে মহাল লোক তারপরে জনলোক তারপরে সত্য লোক তারপরে ব্রহ্মলোক তারপরে বৈকুণ্ঠ তারপরে গোলোক এ গোলোক কৃষ্ণ চরণ কল্প পরিচারি সে লতা মারিব মারিলে সে প্রেম ফলিব সে ফল সে প্রেম ফল ফলিব এইটি মারি এই লোকরে এই ভূলোকরে যে মারিবি সে কথাটাকে এই লতার ফল এই শরীর এটা শরীর এই শরীরটি যে দিন অছি সম্পূর্ণ ভাবে এই আস্বাদন হব না এই শরীর নষ্ট যেতবে হব এই বৃদ্ধবাসী সে হলা সেই গোপি গোপ এসে মহাপ্রভু এইসব কথা এই প্রেমর কথা কইছন্তি বলি তাঙ্কু মহাবদান্য মহাবদান্য অনুচিকে বদান্য নাই কোনো তুমি এত প্রেম Thank you.